আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। তেরো শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি কমলার দেখি মহুয়ার পালা থেকে, এসেছি বাঙালি তিতুমির আর হাজি শরিয়াত থেকে, এসেছি বাঙালি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবনী ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। সুপ্রিয় সুধি, আমন্ত্রণ আত্মকথনে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ পরিক্রমার সপ্তম পর্ব। 1938 সালের ঘটনা। শের বাংলা তখন বাংলার প্রধানমন্ত্রী এবং সোহরাওয়ার্দী শ্রমমন্ত্রী। গোপালগঞ্জে আসবেন, বিরাট সভার আয়োজন করা হয়েছে, এক্সিবিশন হবে ঠিক হয়েছে, বাংলার দুই নেতা একসাথে গোপালগঞ্জে আসবেন, মুসলমানদের মধ্যে বিরাট আলোড়ন সৃষ্টি হয়। স্কুলের ছাত্র তখন আমরা, আগেই বলেছি আমার বয়স একটু বেশি, তাই স্বেচ্ছাসেবক বাহিনী করবার ভার আমার উপর পড়ল। আমি স্বেচ্ছাসেবক বাহিনী করলাম দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে। পরে দেখা গেল হিন্দু ছাত্ররা স্বেচ্ছাসেবক বাহিনী থেকে সরে পড়তে লাগলো, ব্যাপার কি বুঝতে পারছি না। এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, সেও ছাত্র, সে আমাকে বলল কংগ্রেস 10 থেকে নিষেধ করেছে আমাদের যোগদান করতে। আমাদের নেতারা বলেন হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন বলে হিন্দুরা খেপে গিয়েছে। এতে আমার মনে বেশ একটা রেখাপাত করল, হক সাহেব এবং শহীদ সাহেবকে সম্বর্ধনা দেয়া হবে, তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে। আমি মুসলমান ছেলেদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী করলাম, তবে কিছু সংখ্যক নমশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করল, কারণ মুকুন্দ বিহারী মল্লিক তখন মন্ত্রী ছিলেন এবং তিনি হক সাহেবের সাথে আসবেন। শহরে হিন্দুরা সংখ্যায় খুব বেশি, গ্রাম থেকে যথেষ্ট লোক এলো, বিশেষ করে নানা রকম অস্ত্র নিয়ে। যদি কেউ বাধা দেয় যা কিছু হয় হবে, সাম্প্রদায়িক দাঙ্গাও হতে পারত। হক সাহেব ও শহীদ সাহেব এলেন, সভা হলো, এক্সিবিশন উদ্বোধন করা হলো, শান্তিপূর্ণভাবে সকল কিছু হয়ে গেল। হক সাহেব পাবলিক হল দেখতে এলেন আর শহীদ সাহেব গেলেন মিশন স্কুল দেখতে। আমি মিশন স্কুলের ছাত্র, তাই তাকে সম্বর্ধনা দিলাম। তিনি স্কুল পরিদর্শন করে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে চললেন, আমিও তার সাথে সাথে চললাম। তিনি ভাঙা ভাঙা বাংলায় আমাকে কিছু জিজ্ঞেস করছিলেন আর আমি উত্তর দিচ্ছিলাম। আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন আমার নাম এবং বাড়ি কোথায়। একজন সরকারি কর্মচারী আমার বংশের কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে ডেকে নিলেন খুব কাছে, আদর করলেন এবং বললেন, তোমাদের এখানে মুসলিম লীগ করা হয় নাই? বললাম, কোনো প্রতিষ্ঠানই নাই, মুসলিম লীগও নাই। তিনি আর কিছুই বললেন না, শুধু নোটবুক বের করে আমার নাম ও ঠিকানা লিখে নিলেন। কিছুদিন পরে আমি একটি চিঠি পেলাম, তাতে তিনি আমাকে ধন্যবাদ দিয়েছেন এবং লিখেছেন কলকাতা গেলে যেন তার সঙ্গে দেখা করি। আমিও তার চিঠির উত্তর দিলাম, এভাবে মাঝে মাঝে চিঠিও দিতাম।